তখনও অনেক ছোট, বাল্যকাল তার চলছে, নাম তার কমলাক্ষ। কমলের নিয়ায় অক্ষি যার, কমল মানে পদ্ম ফুল, অক্ষি মানে চোখ, পদ্ম পুষ্পের নিয়ায়, পাপড়ির নিয়ায় তার চোখগুলো এত সুন্দর ছিল অদ্বৈত আচার্য প্রভুর, যার কারণে তার নাম রাখা হয়েছিল কমলাক্ষ। বাবার নাম কুবের আচার্য, মায়ের নাম নাভাদেবী, একেবারে আমার বাড়ির পাশে। শ্রীপাদ মাধবেন্দ্র কুড়িপাদের আবির্ভাব স্থানও আমাদের বাড়ির কাছে। বর্তমানে বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর বরদল ইউনিয়ন ব্রাহ্মণগাঁও মাধবেন্দ্র কুড়িপাদের আবির্ভাব স্থান। কিন্তু দুর্ভাগ্য, আমরা আর এই সেই স্থানগুলোকে ধরে রাখতে পারিনি, মুসলমানরা এখন বসবাস করে, দুর্ভাগ্য আমাদের। মুরারি গুপ্তের আবির্ভাব স্থানে মুসলমানরা বসবাস করে আমাদের বাংলাদেশে। যে হনুমান ছিলেন ত্রেতা যুগে, মুরারি গুপ্ত হয়ে আসলেন কলিযুগে গৌর লীলায় পুষ্টি সাধনের জন্য, সেই স্থানগুলো আর রক্ষা করা সম্ভব হলো না, দুর্ভাগ্য সনাতনী হিন্দুদের। সেই অদ্বৈত আচার্য প্রভু তখন খুবই ছোট, কমলের নিয়ায় তার অক্ষি। আপনারা জানেন কুবের আচার্য বৃদ্ধকালে অদ্বৈতকে লাভ করেছিলেন, বৃদ্ধকালে যখন বয়োবৃদ্ধ। ভক্তি রত্নাকর গ্রন্থে তা উল্লেখ রয়েছে। তার আগে অনেকগুলো কুবের আচার্যের সন্তান মারা গেল, মারা যাওয়ার পরে তিনি চলে আসলেন, চলে আসলেন শান্তি প্রাপ্তির জন্য, কিছুই ভালো লাগছে না, মন্ত্রী ছিলেন তো তিনি দিব্য সিংহের, কিছুই ভালো লাগছে না, একটু চলে আসলেন এই সুরধনী গঙ্গার তীরে। ওই জায়গাতেই নবাদেবী গর্ভবতী হলেন, পরে আবার চলে গেলেন নবগ্রামে। ভক্তি রত্নাকর গ্রন্থ পড়ে দেখবেন, ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো, নবগ্রামবাসী আনন্দে আত্মহারা হলো, পুত্রের নাম কমলাক্ষ। মা নবাদেবী তখন অনেকটাই বৃদ্ধ, অনেকেই বলছে এটা ভগবানের অপ্রাকৃত কৃপায় এই পুত্র সন্তান প্রাপ্তি গো, নতুবা এই বয়সে কেউ সন্তান প্রাপ্ত হতে পারে? মা স্বপ্ন দেখছেন তার পুত্র কমলাক্ষ চতুর্ভুজধারী, চারটা হাত, শঙ্খ চক্র গদা পদ্মধারী, তাকে হাত ধরে সপ্ত তীর্থে নিয়ে যাচ্ছে স্নান করানোর জন্য। নবাদেবী চিৎকার করে উঠলেন, এ কেমন স্বপ্ন আমি দেখলাম, কমলাক্ষ তো আমার পুত্র, তার চারটি হাত কেন হবে, চারটি হাত তো ভগবান শ্রী বিষ্ণুর শ্রী নারায়ণের, আমার পুত্রের চার হাত এটা কি করে সম্ভব? চিৎকার করছেন, আবার ভয় পাচ্ছেন, আমি আমার পুত্রকে হারালাম না তো, বাৎসল্য প্রেমের প্রগাঢ়তায় কখনো পুত্র ভগবান সেই ভাব স্থান পাচ্ছে না, আবার ভয়ও পাচ্ছেন। পুত্র কমলাক্ষ জানতে চাইছে, ও মা তুমি ভয় পাচ্ছ কেন, তুমি এমন করছো কেন, একটিবার বলো, একটিবার বলো, তুমি ক্রন্দন করছো কেন, তোমার এই ক্রন্দনের পশ্চাতে কারণ কি, কেন তুমি ক্রন্দন করছো? তখন মাতা নবাদেবী বলছেন, পুত্র আমি যে স্বপ্ন দেখেছি আমি তা কি করে বলবো, সেই ইচ্ছে কখনো পূরণ হবে না, কাজেই মনের ইচ্ছে মনেই থাক, আমি স্বপ্ন দেখেছি তুমি আমায় হাত ধরে সপ্ত তীর্থে নিয়ে গিয়েছ স্নান করানোর জন্য, কিন্তু এই বয়সে আমি কি করে সপ্ত তীর্থে গিয়ে স্নান করব, কাজে আমার এই ইচ্ছে পূরণ হবে না। অদ্বৈত আচার্য জগতে 125 বছর প্রকট ছিলেন, লীলাবিলাস করেছেন 125 বছর। তিনি 1355 শতাব্দ, অর্থাৎ যদি আমরা খ্রিস্টাব্দ হিসাব করি 1434 খ্রিস্টাব্দ,
সেই খ্রিস্টাব্দে তিনি আবির্ভূত হলেন, আর 1480 শতাব্দে তিনি অপ্রকট হন, অর্থাৎ 125 বছর জগতে লীলাবিলাস সম্পাদন করেন। এই তত্ত্ব আপনারা পাবেন জাহ্নবী মাতার যে অশিষ বিশেষ কৃপা পাত্র শিষ্য নিত্যানন্দ দাস, সেই নিত্যানন্দ দাস বাবাজির লিখিত প্রেম বিলাস নামক গ্রন্থে। জাহ্নবী মাতার অশেষ বিশেষ কৃপা পাত্র শিষ্য নিত্যানন্দ দাস, তার লিখিত গ্রন্থ প্রেম বিলাস। মা তুমি এই জন্য ক্রন্দন করছো, সপ্ততীর্থে তুমি কেন যাবে, আমি সপ্ততীর্থকে তোমার নৈকট্যে নিয়ে আসবো, সাতটা তীর্থকে আমি তোমার নিকটে নিয়ে আসবো। পৃথিবীর কোন জায়গায় একই সঙ্গে সাত তীর্থে স্নান করার সুযোগ নাই, একমাত্র রয়েছে আমাদের শ্রীহট্টের তদানতিন লাউর পরগনায়, কোথাও নেই। আপনি গঙ্গায় স্নান করতে পশ্চিমবঙ্গে, আপনি যমুনায় স্নান করবেন আপনাকে উত্তরপ্রদেশে যেতে হবে, এক একটা এক এক জায়গায় গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী, কিন্তু সাতটা তীর্থে একই সময়ে স্নান, সাত তীর্থের মিলন মেলা পৃথিবীর কোন জায়গায় নেই, একমাত্র অদ্বৈত আচার্যের কৃপায় আমরা পেয়েছি। সাতটা তীর্থকে আমি নিয়ে আসব, তোমার সাত তীর্থে গিয়ে স্নান করতে হবে না। মাতা হাসছেন, এটা কি করে সম্ভব? বর্তমানে যে নদীতে স্নান হয় সেই নদীর নাম জাদুকাটা নদী, কিন্তু এই নদীর নাম জাদুকাটা ছিল না, এই নদীর নাম ছিল রেণুকা। একেবারে পাহাড়ের কূল গেছে, এরপরই হচ্ছে আসাম রাজ্য, মেঘালয় পাহাড়, আমাদের বাড়ির পাশেই মেঘালয় পাহাড়, এরপরে আসাম রাজ্য। আপনাদের আসাম পড়েছে আমাদের এদিকে, মেঘালয় পাহাড়, অদ্বৈত আচার্য প্রভুর যে আবির্ভাব স্থানটা যে জায়গায় হয়েছে, নবগ্রামটা তো আর এখন নেই, সেটা গঙ্গায় বিলীন হয়ে গিয়েছে, কিন্তু স্নান যাত্রা মহোৎসবটা এখনো হয়। 15-20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ লোকের সমাগম হয়, কল্পনাও করতে পারবেন না কত লোকের সমাগম হয়। চৈত্র মাস মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি শতবিশা নক্ষত্র, ভোরবেলা মাকে ডাকছেন, মা ওঠো সপ্ততীর্থ এসেছে, তুমি স্নান করবে রেণুকা নদীতে। রেণুকা নদীটার নাম কেন হলো? কারণটা হচ্ছে পাহাড়ের কূল ঘেঁষে যে নদীটা বইছে এদিক থেকে রেণু রেণু বালি বালি আসে। আমাদের বাংলাদেশে যত কয়লা পাথর বালি ট্রান্সফার করা হয় সব এই জায়গা থেকে। ট্যাকের গাঁট একটা জায়গার নাম আছে, নামই ট্যাকের গাঁট, মানে টাকাকে আঞ্চলিক ভাষায় সিলেটিরা টেকা কয়, টেকা, টাকাকে বলে টেকা, আপনারা বলেন রুপি, ওই টাকার গাঁট আঞ্চলিক ভাষায় হয়ে গেল টেকার গাঁট। এই জায়গা থেকে সব বালু পাথর সব কিছু বাংলাদেশের সব জায়গায় যায়, রেণু রেণু বালি, এত বালি, শুধু বালি আর বালি, এই তো রেণুকা নদীটার নাম ছিল। এই রেণুকা নদীতে মাকে ভোরবেলা তুললেন, মা ওঠো সপ্ত তীর্থ এসেছে, এই দেখো যমুনা, এই গঙ্গা, এই গোদাবরী, এই সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী পরিচয় করিয়ে দিচ্ছেন, স্নান করো। অবাক হলেন নাভা দেবী, তিনি সপ্ত তীর্থে স্নান করলেন, পুত্র আমি সপ্ত তীর্থে স্নান করলাম কিন্তু আমার মতো তো অনেক লোক রয়েছে যারা সাতটা তীর্থে যাওয়ার সামর্থ্য নেই, শরীর তাদেরকে সমর্থন করবে না, কিংবা অনেকে অর্থের দিক থেকে অসমর্থ, তাদের জন্য কি তুমি একটা কিছু করতে পারো না? মহৎ যারা মহিষী যারা কেবল নিজের জন্য ভাবে না, জগতের কল্যাণ চিন্তা করে। তখন মায়ের কাছে তিনি পণ করলেন, প্রতিজ্ঞা করলেন, পণ মানে প্রতিজ্ঞা, এই তীর্থটার নাম হচ্ছে পণ তীর্থ, ইউটিউব সার্চ করবেন দেখবেন খুব সুন্দর করে দেখাবে, পণ তীর্থ সার্চ করবেন, জাদুকাটা নদী সার্চ করবেন।
তোমার কাছে আমি পণ করলাম, প্রত্যেক বছরই চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সাত তীর্থ এই জায়গায় আসবে, সবাই স্নান করে তারা তাদের পাপকে স্খলন করবে। সাত তীর্থকে বললেন তোমরা আমার কাছে পণ করো, প্রত্যেক বছর এই জায়গায় আসবে, ওই নাম হলো পণতীর্থ। এবার মা আবার প্রশ্ন করছেন, পুত্র কলিগত মানুষ কিছু অলৌকিক দৃশ্য না দেখলে তো বিশ্বাস করে না, সাত তীর্থ যে আসবে তার প্রমাণ কি? বলছেন স্নানের যখন সময় হবে, তিথি যখন যুক্ত হবে, তখন জল আপনা থেকে বেড়ে যাবে। অবাক ঘটনা, যদি কখনো যান দেখবেন এমনিতে জল স্থির থাকে, কিন্তু স্নানের সময় জল আপনা থেকে বেড়ে যায়। বক্ষ জল ছিল, কিন্তু যদি এক দু ঘন্টা তিথি থাকে এ সময় সাঁতার জল কিংবা গলা পর্যন্ত জল, স্নানের যুগটা শেষ হয়ে গেল, তিথি শেষ হয়ে গেল, জল আবার অনেকটাই কমে যায়। এটা অলৌকিক, সবাই জানে বাংলাদেশের এটা একেবারে অলৌকিক দৃশ্য পণতীর্থ। সেই পণতীর্থ এত মহিমান্বিত আমাদের পূর্ববঙ্গে, পাশেই শ্রীপাদ মাধবেন্দ্র পরিপাদের আবির্ভাব স্থান, এখনো তার ভজন কুটিরটা অর্ধভগ্ন অবস্থায় আছে, যদিও আমাদের সনাতনীদের দখলে নেই, কিন্তু ভজন কুটিরটা আছে এখনো, সেখানে যায় লোকেরা দর্শন করে মাধবেন্দ্র পরিপাদের আবির্ভাব স্থানের ভজন কুটির, লক্ষ লক্ষ লোকের সমাগম হয় সেই জায়গায়। শ্রী অদ্বৈত আচার্য প্রভু বাল্য নাম কমলাক্ষ, সেই কমলাক্ষ জগৎ জীবকে তার মায়ের মাধ্যমে কৃপা করলেন, মায়ের ইচ্ছেকে পূরণ করার জন্য কৃপা করলেন, অপ্রাকৃত কৃপা। সাত তীর্থে স্নান করার সৌভাগ্য আমরা পেলাম। আপনারা যারা বাংলাদেশে যাওয়ার ইচ্ছে পোষণ করেন, আপনাদের অবগতির জ্ঞাতার্থে বলছি, আপনারা পূর্ববঙ্গে গেলে কি কি তীর্থ স্থান দর্শন করতে পারবেন এক নজরে অবলোকন করুন। অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব স্থান, শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর আবির্ভাব স্থান, ঈশ্বর পরিপাদের পূর্বপুরুষদের নিবাস। ঈশ্বর পরিপাদের আবির্ভাব স্থান যদিও হালি শহরে, কিন্তু তার পূর্বপুরুষরা শ্রীহট্টিয়া। সর্বগোস্বামী পাদের অন্যতম গোস্বামী রঘুনাথ ভট্ট গোস্বামী পাদের বাবা তপন মিশ্রের পূর্বপুরুষের নিবাস তথা তপন মিশ্রের আবির্ভাব স্থান আমাদের শ্রীহট্টে, রঘুনাথ ভট্ট গোস্বামী পাদের বাবার বাড়ি। শ্রীবাস আচার্য তার আবির্ভাব স্থান আমাদের শ্রীহট্টে। মহাপ্রভুর পার্ষদ নারায়ণ বাচস্পতি তার পূর্বপুরুষদের নিবাস আমাদের শ্রীহট্টে। মহাপ্রভুর বাবার বাড়ি মামার বাড়ি দুটোই শ্রীহট্টে। জগন্নাথ মিশ্র বাবার নাম, উপেন্দ্র মিশ্র হচ্ছে তার দাদুর নাম, তার দাদুর বাবার নাম হচ্ছে মধু মিশ্র। মহাপ্রভুর বাবার নাম জগন্নাথ মিশ্র, তার বাবার নাম উপেন্দ্র মিশ্র, তার বাবার নাম হচ্ছে মধু মিশ্র। মধু মিশ্ররা চার পুত্র ছিলেন, উপেন্দ্র, রঙ্গদ, কীর্তিদ, কীর্তিবাস। মানে মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র, তার বাবা উপেন্দ্র মিশ্র, তার বাবা মধু মিশ্র, সেই মধু মিশ্র হচ্ছে মধু মিশ্রের চার পুত্র ছিল। মহাপ্রভুর দাদুর বাবার কথা বলছি, উপেন্দ্র, রঙ্গদ, কীর্তিদ, কীর্তিবাস, চার পুত্রের মাঝে উপেন্দ্র হলো মহাপ্রভুর দাদু। উপেন্দ্রর ছিল সাত পুত্র, মহাপ্রভুর দাদুরা ছিলেন সাত ভাই। সাত ভাই কে কে? কংসারী, পরমানন্দ, পদ্মনাভ, সর্বেশ্বর, জগন্নাথ মিশ্র, জনার্দন, ত্রিলোক্যনাথ, এই উপেন্দ্র মিশ্র সাত পুত্র। সেই সাত পুত্রের মাঝে আমার মহাপ্রভুর বাবা মানে জগন্নাথ মিশ্র হচ্ছে পাঁচ নম্বর। পাঁচ নম্বর হচ্ছে জগন্নাথ মিশ্র, তার পুত্র হচ্ছে নিমাই। উপেন্দ্র মিশ্রের সাত পুত্র, সাত পুত্রের মাঝে জগন্নাথ মিশ্র হচ্ছে পাঁচ নম্বর মহাপ্রভুর বাবা। সেই মহাপ্রভুর পৈতৃক নিবাস শ্রীহট্ট, ঢাকা দক্ষিণ। মহাপ্রভুর ঠাকুর দাদা ঢাকা দক্ষিণে আসলে, কিন্তু তার আগে পূর্বপুরুষদের নিবাস ছিল বর্তমানে সিলেটের ওসমানীনগর উপজেলার বড়গঙ্গা। শাস্ত্রে আছে বড়গঙ্গা
আঞ্চলিক বুরুঙ্গা। মহাপ্রভুর বাল্যকালের সঙ্গী যদিও বয়সে বড় ছিলেন, প্রত্যক্ষ লীলাদর্শী, মহাপ্রভুকে নিয়ে চমৎকার চমৎকার সকল লীলা যে গ্রন্থে রচিত হয়েছিল মুরারি গুপ্তের কর্চা, সেই মুরারি গুপ্ত ত্রেতা যুগের যিনি হনুমান গৌর লীলায় পুষ্টি সাধনের জন্য মুরারি গুপ্ত হয়ে আসলেন, মুরারি গুপ্তের আবির্ভাব স্থান আমাদের শ্রীহট্ট তথা সিলেটে। মহাপ্রভুর মামার বাড়ি, মহাপ্রভুর মা শচী, শচীমার বাবা নীলাম্বর চক্রবর্তী, সেই নীলাম্বর চক্রবর্তী তথা তার পূর্বপুরুষদের নিবাস শ্রীহট্টে, অর্থাৎ সিলেটের বর্তমানে হবিগঞ্জ জেলায়। শ্যাম শিবানন্দ, তিনি অপুত্র, সঙ্গে না আছে শ্যাম শিবানন্দ। শিবানন্দের কি আনন্দ, পিতায় পুত্রে গহুর বচে। সেই শিবানন্দের পূর্বপুরুষদের নিবাস আমাদের শ্রীহট্টে। মহাপ্রভুর পার্ষদ বাসুঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ, তাদের পূর্বপুরুষদের নিবাস আমাদের শ্রীহট্টে, বর্তমানে মৌলভীবাজার জেলায়। সেই বাসুঘোষের সপ্তম পুরুষ বঞ্চিত ঠাকুর, তোমাল বৃক্ষ থেকে তাকে আর পাওয়া যায় নাই, তিনি অন্তর্দান করে ফেলেছিলেন, এতটা সিদ্ধ মহাত্মা ছিলেন। আমাদের শ্রীহট্টে তার আবির্ভাব স্থান। বিষ্ণু পদধাম, গয়াতে যে বিষ্ণুর পদচিহ্ন রয়েছে তদ্রূপ একটি পদচিহ্ন আমাদের শ্রীহট্টেও আছে, বর্তমানে মৌলভীবাজার জেলার তারাপাশা বিষ্ণু পদধাম। মহাপ্রভুর পঞ্চতত্ত্বের অন্যতম তত্ত্ব লাদিনী শক্তি প্রেমময়ী রাধারানী আসলেন গদাধর হয়ে। গদাধরের আবির্ভাব স্থান আমাদের চট্টগ্রাম, বাংলাদেশের চট্টগ্রামে। রাধারানীর বাবা পুণ্ডরীক বিদ্যানিধি হয়ে আসলেন কলিযুগে, ঋষভানু রাজাই হলেন পুণ্ডরীক বিদ্যানিধি। সেই পুণ্ডরীক বিদ্যানিধির আবির্ভাব স্থান, অর্থাৎ রাধারানীর বাবা কলিযুগে আসলেন পুণ্ডরীক বিদ্যানিধি চট্টগ্রাম। মুকুন্দ এবং বাসুদেব দত্ত, তাদের আবির্ভাব স্থান চট্টগ্রাম। প্রেমভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর, নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব স্থান আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গ রাজশাহী জেলা, বর্তমানে গোদাগাড়ি উপজেলা খেতুরিতে। নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব অষ্ট গোস্বামীপাদের অন্যতম একজন লোকনাথ গোস্বামীপাদ, লোকনাথ গোস্বামীপাদের আবির্ভাব স্থান আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশের মাগুরা জেলার শালিকা উপজেলা। হরিদাস ঠাকুরের আবির্ভাব স্থান আমাদের দক্ষিণবঙ্গের সাতক্ষীরা জেলা কলারোয়া উপজেলা কেরাগাছি, তদানীন সময়ে বুরন পরগনা ছিল। এগুলো তো পার্শ্বদের কথা বললাম, তাছাড়া অনেক অনেক মহাপুরুষ, মহামানব, সিদ্ধ মহাত্মা, এমনকি জগন্নাথ দাস বাবাজি থেকে শুরু করে বংশীদাস বাবাজি মহারাজ, সিদ্ধ বংশীদাস বাবাজি মহারাজ, সাধারণ কেউ ছিলেন না বংশীদাস বাবাজি মহারাজ। হ্যাঁ, বৃক্ষ থেকে পুষ্প কখনো তাকে কুটা দিয়ে পারতে হয়নি, উঠে পারতে হয়নি, নিচ থেকে তিনি হাত লম্বা করে পুষ্প চয়ন করতে পারতেন বংশীদাস বাবাজি মহারাজ। স্বয়ং বৃন্দাবনে তিনি আগুন নিভিয়েছিলেন ফুদি, তার আবির্ভাব স্থান আমাদের বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়, ওই জায়গা থেকে ফুদি আগুন নিভিয়েছিলেন, তার আবির্ভাব স্থান বংশীদাস বাবাজি মহারাজ, সিদ্ধ বংশীদাস বাবাজি মহারাজ। হ্যাঁ, আমাদের এই বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় আরো অনেক 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 ধাম রয়েছে, একবার যাবেন। আগামীকাল আপনাদের সবাইকে আমার ভিজিটিং কার্ড দিয়ে যাব। কেমন, আমাদের মন্দির আছে, মন্দিরে গিয়ে উঠবেন, সেই জায়গা থেকে দর্শন করবেন, প্রসাদ পাবেন একেবারে বিনামূল্যে, কিছু লাগবে না। আমার গুরু মহারাজ সবসময় বলেন যে মন্দিরে ভক্তদের সেবা হয় না সেই মন্দিরে ভগবানের সেবা হয় কিনা প্রশ্নবিদ্ধ, যতদিন ইচ্ছে থাকুন ভজন করুন, এটাই আমার গুরুদেবের বিশেষ কৃপা। রাত্রি যটার সময় ভক্ত আসবে গুরুদেব নির্দেশ, রান্না করে প্রসাদ দিতে হবে, যেখানে ভক্ত সেবা হয় না সেখানে ভগবানের সেবাও হয় না, প্রশ্ন ঠিক না। আমাদের বাংলাদেশে গুরু মহারাজের মন্দিরে ভগবানের জন্য বাথরুম টয়লেট আছে আলাদা,
ভগবানের বাট্টব আছে শুয়ে স্নান করার, আত্মবোধ সেবা আমাদের যা দরকার ভগবানেরও তা দরকার। গুরুদেবের আবির্ভাব দিতে শিষ্যরা গুরুদেবকে অ্যাসি দিল, গুরুদেব বলছেন আমাকে কেন, এসিটা রাধারানীর ঘরে লাগিয়ে দাও। এবং রাধারানী গোবিন্দের জন্য তিনি সুইমিং পুল তৈরির বাসনা করেছিলেন, সুইমিং পুল, তারা এখানে সাঁতার কাটবে। গোবিন্দের জন্য পালঙ্কটা সবচেয়ে দামি 1,20,000 টাকা, আমাদের থেকে সবচেয়ে হাই কোয়ালিটির হবে ভগবানের সকল কিছু। যেমন এই যে এখানে এসে আমরা ভগবানকে দর্শন করি, এখানে তোর ভগবান শুইবে না, এটা ভগবানের হচ্ছে ভিজিটিং রুম। যেমন আমরা যখন কারো বাড়িতে যাই ড্রয়িং রুমে তাকে বসতে দিই, এখানে কি ঘুমাতে দিই, এটা ড্রয়িং রুম, দেখা করছেন, ভিজিটিং রুম। তিনি ঘুমাবেন তার আলাদা ঘর থাকতে হবে, আলাদা থাকবে। ভক্তদের জন্য হাই কমেট ল কমেট বাথরুম টয়লেট ভক্তরা থাকবে। এইভাবে যদি সেবা না হয়, ভক্ত সেবা না হয়, তাহলে ভগবানের সেবা যে হচ্ছে সেটা অস্বাভাবিক। বর্তমানে আমরা সব জায়গায় সাধু ভক্তরা কমার্শিয়াল হয়ে যাচ্ছি, এক বেলা প্রসাদ টাকা ছাড়া হয় না, থাকতে গেলেও প্রত্যেক রাত পিছে টাকা না দিলে মুখ ভার। কারণ ব্যবসার ভক্তি তো এক নয় গো মা, ভক্তি আর ব্যবসাকে এক করে ফেলছি আমরা। আমরা যারা সংসার ত্যাগ করে আসার চেষ্টা করছি, তারারও আমাদের এখন লক্ষ লক্ষ টাকা বাজেট করে প্রোগ্রামে যেতে হয়, তাহলে সংসার ছাড়লাম কেন? বাড়িতে থেকে বউ বাচ্চা নিয়ে ভালো করে আনন্দ ফুর্তি করা ভালো ছিল। যে ভক্তিটা এত সহজ নয়। আরেকটি কথা, অপরাধ নেবেন না, আমি বলছি অপরাধ নেবেন না। দানের ক্ষেত্রে আমাদের মন্দিরে যখন যাবেন দেখবেন এত বড় মন্দির, কোথাও কোনো নেম প্লেট নেই, এই যে দেখুন শত শত নেম প্লেট। একটা কথা মনে রাখবেন, ভালো করে অপরাধ নেবেন না। আমি খুব স্পষ্টভাষী এবং সাহসী একটা মানুষ। এই যে নেম প্লেটে দেখবেন রাধা চরণ, এখানে দেখলাম লেখা গোবিন্দ, এরকম নামও আছে। এই নামগুলো কার, ভগবানের নাম কি নাম না? তাহলে মনে করুন আমার বাবার নাম, মনে করুন আমার বাবার নাম মনে করুন গোবিন্দ দাস, আমি আমার বাবার নামে একটা নেম প্লেট দেব। তাহলে গোবিন্দ দাস লিখে নেম প্লেট দিয়ে দিলাম। বর্তমানে হিন্দুদের একটা ট্রেন্ডেন্সি হয়ে গেছে যে নেম প্লেট না দিলে টাকা দেব না মন্দির উন্নয়নে। লক্ষ লক্ষ মসজিদ আমাদের বাংলাদেশে, লক্ষ লক্ষ মসজিদ, কোন মসজিদে গিয়ে নেম প্লেট খুঁজে পাবেন না। তারা আল্লাহ পাকের জন্য অর্থ দেয়, তাদের বিশ্বাস অর্থ যদি আল্লাহ পাকের জন্য ব্যয় করে তাদের কল্যাণ হবে। নেম প্লেট কোন মসজিদে পাবেন না আমাদের বাংলাদেশে। এক বাড়ি পার হলেই মসজিদ, এক বাড়ি পার হলেই মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ বাংলাদেশে, মসজিদের শহরেই বলা হয় ঢাকাকে, অভাব নেই মসজিদ। কিন্তু কোন মসজিদে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ, কোন মসজিদে নেম প্লেট নেই। কিন্তু মন্দিরে নেম প্লেটের জন্য উঠা যায় না, প্রণাম দেওয়া যায় না। বাপের নাম গোবিন্দ, নেম প্লেটে গোবিন্দ লিখলো, আপনি সেই নেম প্লেটের উপরে পা দিলেন। ভালো করে বুঝুন কথা, শাস্ত্র বুঝুন। আমরা ধর্ম পালন করি লোক দেখানো ধর্ম। বাবার নাম মনে করুন কৃষ্ণ, বাবার নাম মনে করুন জনার্দন, বাবার নাম বাসুদেব, কিংবা দাদুর নাম মনে করুন বাসুদেব, তার নামে নেম প্লেট দিলাম, তাহলে বাসুদেব ভগবানের একটি নাম। সেই জায়গায় এসে আমি পা রাখলাম, কার নামে পা রাখছি? ভালো করে বুঝুন, ভগবানের নামটায় পা দিচ্ছি। তাহলে ভগবানের নাম আর ভগবানের মাঝে কি পার্থক্য আছে না নেই? ভগবান আর ভগবানের নামে কি পার্থক্য আছে? নাম নাম কারী বহুদা নিজ সর্বশক্তি, ভগবান বললেন আমার সমস্ত শক্তি আমার নামের মাঝে অর্পণ করে দিয়ে দিয়েছি। নাম নাম অকারী বহুদা নিজ সর্বশক্তি, আমার সকল শক্তি নামের মাঝে অর্পণ করে দিয়েছি। আমি আর আমার নামের মাঝে কোনো পার্থক্য নেই, বরং আমি থেকে আমার নামের শক্তি বেশি। আমরা যখন এসে প্রণাম দেই তখন আমাদের বারবার আমাদের কেন জানি কষ্ট হচ্ছে যে সব ভগবানের নামে, তার উপরে পা রাখছি, মানে আমি আমার বাপ মার কুলাঙ্গার সন্তান, নেম প্লেট দিলাম, আমার বাপ মার উপরে পা দিয়ে দিয়ে সবাই যাচ্ছে, আমার বাপ মা তাতে ঢ্যাং ঢ্যাং করে স্বর্গে চলে যাবে।
লোক দেখানো দান করার কোনো মানে নাই। একটা ফ্যান দিলাম, ফ্যানের তিনটা পাখায় যদি নাম লিখে দিতে হয় এগুলোকে বিষ্ঠা দান বলছে। বিষ্ঠা মানে বুঝতেই পারছেন মল। দাতা হরিশ্চন্দ্র সাগরা পৃথিবীকে দান করে দিয়ে দিয়েছিলেন দক্ষিণার টাকা আদায় করার জন্য, দক্ষিণার টাকার জন্য চণ্ডালীর কার্য নিয়েছিলেন, সেই লীলা সবাই জানেন। দানের প্রভাবে হরিশ্চন্দ্র সঙ্গে সঙ্গে স্বর্গে যাচ্ছেন। দেবর্ষি নারদ এসে হরিশ্চন্দ্রকে বলেছিলেন, আপনি এমন কি পুণ্য কার্য করছেন যে পুণ্যের প্রভাবে আপনি সবাইকে নিয়ে স্বর্গে যাচ্ছেন। ভালো করে বুঝবেন, হরিশ্চন্দ্র বলছেন, ত্রিজগৎ সংসার আমাকে চিনে আর আপনি আমায় চিনেন না দেবর্ষি, আমি দাতা হরিশ্চন্দ্র, সাগরা পৃথিবীকে আমি দান করে দিয়ে দিয়েছি। কথাটা বলার সঙ্গে সঙ্গে রথ থেমে গেল, না যেতে পারলেন উপরে, না আসতে পারলেন নিচে। এই কথাটা বলার কারণে রথ থেমে গেল। আর দান করে যদি নেম প্লেট দিতে হয়, এই দান দ্বারা আমি চ্যালেঞ্জ করছি, 1% কৃপা হয় নাই, কেউ আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবেন না। শাস্ত্র জেনে আমরা কথা বলি, আমি চ্যালেঞ্জ করছি কোন পণ্ডিতের সাহস নেই অ্যাকসেপ্ট করা। যারা দান করে নেম প্লেট দেয় তাদের 1% কৃপা হচ্ছে না, বরং আরো তাদের অকল্যাণ হচ্ছে। একটা চালের বস্তা দান করে যদি মাইকে অ্যানাউন্স করে বলতে হয়, 50,000 টাকা ভগবানকে দিয়ে যদি নাম দিতে হয়, ভগবান কি কানা নাকি চৌকে দেখে না? নেম প্লেট দিয়ে বড় করে টাঙ্গিয়ে লাগবে দেয়া? ভগবান কি কাল্লা নাকি কানে শুনে না? অ্যানাউন্স করে বলতে হবে, 1 বস্তা চাল অমুক বাবু দান করেছে মন্দিরে। তার মানে এগুলো হচ্ছে ভণ্ডামি আর লোক দেখানো দান। লোক দেখ, আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে, আমরা এমন করে গিয়ে বলি, আপনার বাপের নামে একটা নেম প্লেট দেবো, আপনি আমাদের 50,000 টাকা দিন। দুস্থ আমাদের, আমরা এরকম মানুষকে লোক দেখাচ্ছি। তাহলে ভগবান কেন বললেন, কর্মণি এব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমার্তে সঙ্গস্ত কর্মাণি। কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্ম ফলের হেতু বলে মনে করো না। মন্দিরে উঠা যায় না, যত মন্দিরে যাবে মন্দিরে উঠা যায় না নেম প্লেটের জন্য, কারণ আমরা এগুলো টেন্ডেন্সি করে ফেলেছি, আমাদের একটা প্রবণতা হয়ে গেছে। তাহলে গীতায় দানকে 3 প্রকার ভগবান কেন বললেন, সাত্ত্বিক রাজসিক তামসিক। লোক দেখানো দান হচ্ছে রাজসিক দান। লোক দেখানো দান মানে রাজসিক দান। বলি মহারাজ, এই দানের জন্যই অতি দর্পে বলির পতন হলো, সুতলে গেলেন বলি। ভগবান বামন এসে বলিকে বললেন, হে বলি তুমি আমাকে 3 পাড়াকার জায়গা দাও। বলি মহারাজ বলছেন, ও হে বটু, মাত্র 3 পাড়াকার জায়গা চাচ্ছ? আমি তো ভেবেছি তুমি রাজত্ব চাইবে, রাজসিংহাসন চাইবে। আমি ত্রিজগৎ সংসারের রাজা, ত্রিলোকের রাজা, যে কোন একটা লোক চাইলেও আমি তোমায় দিয়ে দেবো, আর এই ছোট্ট ছোট্ট 3টা পাড়াকার জায়গা চাইছ? অহংকার হয়ে গেল বলি মহারাজের। বামন বললেন, অহংকার করছো বলি, তো ঠিক আছে, আগে 2টা পাড়াকার জায়গা দাও, তারপর আরেকটা পানা হয়ে বের করো। অতি দর্পে বলির সুতলে যাওয়া হলো, দান করেও সুতলে যাওয়া হলো। যদিও বলির সুতলে যাওয়াটা কৃপা ছিল, আর আমাদের দান করে নরকগামী হওয়াটা কৃপা নয়। বলির কৃপা ছিল কিন্তু আমাদের কৃপা নয়। সুরপনকার নাক কাটাটা কৃপা ছিল কিন্তু আমাদের নাক কাটা কৃপা নয়। তাই ভুলেও আর দান করে নেম প্লেট আর ওই ফ্যান দান করে ফ্যানের পাখায় নাম লিখার প্রবণতা হৃদয়ে থেকে সরিয়ে নিন। এগুলোর মাধ্যমে কোনো কৃপা হচ্ছে না। দান করলেই কৃপা হবে, কিন্তু দান করেও কৃপা নেই কেন? আর নেম প্লেট গুলো এমন জায়গায় লাগাতে হবে যেন চুকে পড়ে, নইলে তো আমি দান করেছি কেউ দেখবে না। চোখের সামনে নেম প্লেট লাগাতে হবে, পিছনে লাগালে হবে না, সামনে লাগাতে হবে। তাহলে বাপের নাম যদি হয় জনার্দন, ভগবানের নাম কি? জনার্দন। বাপের নাম যদি হয় গোবিন্দ, তাহলে আমার বাপের নামে নেম প্লেট লেখলাম গোবিন্দ দাস, তাহলে গোবিন্দ দাস নেম প্লেট সেই গোবিন্দ নামের উপরে এসে পা রাখলাম, অপরাধ হচ্ছে কি না? কথা বলুন। বাপের নাম কৃষ্ণ, কৃষ্ণ নামে নেম প্লেট দিলাম, আমার বাপের নাম কৃষ্ণ, তার উপরে এসে পা রাখছি, অপরাধ হচ্ছে কি না? কারণ ভগবান থেকেও ভগবানের নামের শক্তি বেশি। তার প্রকৃষ্ট প্রমাণ শ্রীমৎ ভাগবত, যজ্ঞ করলেন সত্যভামা দেবী স্বামী সুহাগিনী হবেন,
যজ্ঞের নিয়মটা কি? সর্বশ্রেষ্ঠ বস্তু দক্ষিণা দিতে হবে, প্রিয় বস্তুটা দক্ষিণা দিতে হবে। নারদ যজ্ঞ করলেন, সত্যভামা দেবীকে বললেন, দেবী আবার দক্ষিণা দান করো, সবচেয়ে প্রিয় বস্তু এবং আমি যা চাইবো তাই দেবে। বলুন দেবর্ষি কি চান? আমি দ্বারকার পাট রানী। দেখুন কথার মাঝে একটা অহংকার প্রকাশিত হয়েছে, কি নেই আমার স্বর্ণ মণি মুক্তা, কি নেই, বলুন কি চান? দেবর্ষি নারদ মনে মনে বলছেন, দেবী অহংকার রয়ে গেল, আমি দক্ষিণা স্বরূপ কৃষ্ণকে চাই। হ্যালো, যার ভালোবাসা প্রাপ্তির জন্য, যার প্রীতি অধিকভাবে প্রাপ্তির জন্য যজ্ঞের আয়োজন করলেন, সেই কৃষ্ণকেই চেয়ে নিলেন নারদ। কান্না করে বলছেন, তা কি করি হয় দেবর্ষি, যার প্রীতি অধিক বর্ধিত হোক এই মনোরথে যজ্ঞ করলাম, তাকেই যদি নিয়ে নিন তাহলে আমার এই যজ্ঞ করার কি লাভ হলো? আপনি কৃষ্ণ ব্যতীত কৃষ্ণের সমপরিমাণ যা চাইবেন আমি তাই দেব, ধন রত্ন ঐশ্বর্য কৃষ্ণের সমপরিমাণ। আচ্ছা কৃষ্ণের সমপরিমাণ কি কিছু হয় বাবা? ভগবান কৃষ্ণকে কি আর কোনো কিছু দিয়ে পরিমাপ করা যায়?